আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। রঙিন হয় এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয় এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে তোমার আপত্তি না থাকলে আমি তোমার সঙ্গেই সুপ্রিয়ার বিয়ে দিতে চাই। আমার সবকিছু কেনা আছে, আমি আগামীকাল তোমার বাসায় গিয়ে সবকিছু দিয়ে আসবো। কিন্তু আঙ্কেল, সুপ্রিয়া তো রাজি হবে না। ও রাজি হওয়া না হয় আমার কিছু যায় আসে না বাবা। বাবা আদিল, কার সাথে তোমার যোগাযোগ হয়েছিল? না এখনো হয়নি। স্ট্রেঞ্জ, সিঙ্গাপুরে পৌঁছে তোমাকে ফোন করেননি? না করেনি, কিন্তু তোমার তো কৌতূহল কেন বাড়ে? শ্বশুর দেবর দেশের বাইরে গেছেন, আমি খোঁজ খবর নিতে পারি না? তুই যদি এই বিয়ের সময় কোনো রকম উল্টাপাল্টা কিছু করিস, I will suicide. আমি আত্মহত্যা করব। তুমি আমার সাথে বিট্রে করতে পারলে আসিফ। I have changed my mind. আমি চাই না তুমি তোমার সংসার ভেঙে আমার মানে কোন ভালো ছিল ওর সাথে বিশ্বাসঘাতকতা করাটা তোমার ঠিক হবে। You know আসিফ, I'm not in love with him. I'm just dragging my days with him, right? Manik tomar husband. Okay, honestly bhalobasha ta tomar daitto. Ebong bhalobashte na para ta tomar onnay. Asif. Asif, you know ami Manik er kach theke onek onek dure chole eshechi. I'm just far away from him. You know why? শুধুমাত্র সারা জীবন তোমার সাথে থাকবার জন্য, রাইট? তুমি আমার সাথে এরকম করতে পারো না আসিফ, ইউ কান্ট। তুমি আঙ্কেলকে বলে দাও তুমি সুপ্রিয়াকে বিয়ে করতে পারবে না, দ্যাটস ইট। তোমার আমার পথ এক হতে পারে না সামনে। লেট মি চুজ মাই ওন ওয়ে। দেখো, আমার একটা জীবন আছে, সেই জীবনে আর দশ জনের মতো আমার একটা স্বপ্ন আছে কাউকে ঘিরে। আমি অন্য কারো জীবন নষ্ট করে আমার স্বপ্নটা ফুলফিল করতে চাই না। স্বামী, লেটস সে গুড বাই।
ফর গডস সেক আসি ফোনটা ধরো, প্লিজ পিক আপ দ্য ফোন। তোমার সাথে আমার এতদিনের রিলেশন, এত তাড়াতাড়ি তুমি ব্রেকআপ করতে পারো না, নো ওয়ে। তুমি যদি আমার না হও, আমি তোমাকে কারো করতে দেব না। আমি না একটা বুদ্ধি পাইছি। এই ঘুমাই গেল নাকি? না, কি জানি কইছিলা? আমি কইছি আমি একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? আমি না লিখিরে আর ফিরত যেতে দেব না। না সিন্ন মাইয়ারে তুমি কেমনে রাখবা? বোনের মেয়ে আর নিজের মেয়ের মধ্যে পার্থক্য কি? আমি নাসরিন আপার কাছ থেকে লিখিরে চাইয়া নিব। নাসরিন আপা তো এটা তোমারে দিবো না। দিব না কেন? বোন হয়ে বোনের দুঃখ বুঝবো না? আপার তো আরেকজন আছে। দেই আলাপ করে দিই আমি। শোনো, তুমি আমার ওই আপার মোবাইল নাম্বারটা দাও। যদি আপার মোবাইল নাম্বারটা পাওয়া যায় তাহলে আমি ধরা জাগা। আপাতত প্যান প্যান এনে থেকে পাচ্ছি ঘুমাগা। কি হলো, কি চিন্তা করো? কিছু না, আসলে ঘটনা কি, আপার মোবাইল নাম্বারটা সেভ করা নাই, পরে এনে দিমুনি। পরে? আচ্ছা, ভুললা যায় না কিন্তু। না 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 না, আমি যদি আপারে কই তোমারে নিশ্চয়ই একটা চাকরি দিব। ঠিক আছে, তুমি এখন ঘুমাও, আমি আসতেছি। কই যাইতেছো? আরে লিখি মাইয়াতে একা আছে না, ও একা ঘুমাইতে পারবো? আমি একটু ওর কাছে যাই। যাও। যদি আপার মোবাইল নম্বরটা পাওয়া যায় তাহলে আমি ধরা জাগা। আপাতত তো প্যান প্যান এনে থেকে পাচ্ছি। তাতে কিছুক্ষণের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে এই বাক্যটির সাথে। বা বা বা, লক্ষ্মী মামুনি, তুমি বেড়াতে এসেও পড়ছো? কাল ক্লাস আছে না, তাই পড়া রেডি করছি। মায়ের সাথে কথা বলবে? হুম। আচ্ছা, ফোন করছি। হ্যালো আপা, তোর মেয়েটা কি লক্ষ্মী, বেড়াতে এসেও পড়তে বসতে। হ্যাঁ, লিখি কদিন আমাদের বাসে বেড়াক, কোনো অসুবিধা নাই, আমি স্কুলে দিয়ে আসবো, কেবার নিয়ে আসবো। ঠিক আছে, মার সাথে কথা বলবে? হ্যাঁ নাও কথা বলো। হ্যাঁ বলো। আচ্ছা, আমি তো একটা বই নিয়ে এসেছি। ঠিক আছে, খালামণিকে দিয়ে দিও। আচ্ছা, আব্বু অফিস থেকে ফিরে নি, ও আব্বুকে এলে বলে দিল। রাখি মা, বাই। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। আমি তোমার কাছে ধরে ঘুমাবো না। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাবো তোমার সঙ্গে, চলো ওঠো। আমি মালিক চৌধুরী, শামির হাজবেন্ড। আমার নাম সদরুল, সদরুল আলম। আপনি শামির কাজিন, কিন্তু আপনাকে আমি চিনি না। নাসিনার দুটো কারণ আছে। দুটো কারণ? হ্যাঁ, আমার মা শামির বড় খালা। আমার মা যখন আমার বাবারে বিয়ে করে, পরিবারের অমতে বিয়ে করে। আরেকটা কারণ হচ্ছে, আমি 7 বছর দেশের বাইরে ছিলাম। কোন দেশে ছিলেন? অস্ট্রেলিয়া। বিদেশে যাওয়ার আগে স্বামীর সাথে তো আমার যোগাযোগ ছিল। স্বামী তো কখন আপনার কথা বলেনি? আমার মার কথাও কিছু কইনি।
স্বামী শুধু বলেছে এক খালা থাকে যশোরে, জাস্ট এইটুকু। তবে ছোট খালার সাথে আমার কথা হয়েছে। ছোট খালা তো চিটাগাং থাকে। হ্যাঁ, ওনাকে আমি চিনি, উনি আমাদের বিয়েতে এসেছিলেন। আরে সুব্রবে, তুমি হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। এনিওয়ে, তোমার সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, কথা হয়েছে না, তোমার কথা বল। ওকে ভাইয়া, রিয়েলি তুমি অনেক মোটা হয়ে গেছো। তাই নাকি? তুইও তো অনেক সুতোয় গেছিস। তোমার বলা উচিত ছিল আমি অনেক স্লিম হয়েছি। এনিওয়ে, এত বছর পর তুমি কোত্থেকে এলে ভাইয়া? কেন, অস্ট্রেলিয়া থেকে তুই জানিস না? কী করে জানবো? বড় খালার সাথে যোগাযোগ নেই 7-8 বছর। আর তুমি তো অনেক বছর বিদেশে ছিলে, তোমার সাথে তো আমার কোনো যোগাযোগ ছিল না। বড় খালা কেমন আছে? ভালো। ডেইজি অনেক বড় হয়ে গেছে, তাই না ভাইয়া? হ্যাঁ, বড় তো হয়েছে, কিন্তু কত বড় হয়েছে সেটা জানি না। জানো না? কী করে জানবো, 7 বছর বিদেশে ছিলাম, সবে তো আসলাম, কালকে সকালেই যশোর যাবো। আচ্ছা ভাইয়া, তোমার লাগেজ কোথায়? হোটেলে। হোটেলে? তুমি কেন হোটেলে উঠেছো ভাইয়া? আমি এখানকার ঠিকানা তো জানতাম না, খালামার কাছ থেকে নিয়েছি। এনিওয়ে, মার সাথে তোমার দেখা হয়েছে? না, ফোনে কথা হইলো। ঠিক আছে, চলো মার সাথে তোমার পরিচয় করে দিচ্ছি। চলো। আমি যা তোরে কইছি সব মিথ্যে কইছি। মিথ্যে? হ্যাঁ, মানিক ছিল বলে সত্যি কথাগুলো আমি কইতে পারিনি। আমি আসলে কখনো অস্ট্রেলিয়ায় যাইও নি, অস্ট্রেলিয়া থেকে আসিও নি। আমি গত 7 বছর জেল, আজ বিকেলে জেল থেকে ছাড়া পাইছি। জেলে গিয়েছিলে কেন? যশোরে আমি একটা মেয়েরে ভালোবাসতাম, মেয়েটা আমার ভালোবাসতো, কিন্তু হঠাৎ একদিন শুনলাম মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু মেয়েটারও তাতে মত আছে। এই শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেল, আর মেয়েটার কিডন্যাপ করলাম, কিন্তু পরের দিনই পুলিশের হাতে ধরা পড়লাম, 7 বছর জেল হয়ে গেল। যশোর জেলে ছিলাম 2 বছর, সেখান থেকে পাঠা দিল সিরাজগঞ্জে, সেখানেও 2 বছর, তারপর ঢাকা সেন্ট্রাল জেলে, এখানে 3 বছর জেল কেটে আজকেই ছাড়া পাইছি। এই কথাগুলো যদি মালিক জানত তাহলে তুই ছোট হয়ে যাবিস না। সত্যি কথা না বলে তুমি ভালোই করেছ। মানিক, তোর বাবা আদিলের সঙ্গে তোর কোনো যোগাযোগ হয়েছে? না মা, আমি মেল চেক করেছি, কোনো ইনফরমেশন নেই। সত্যি করে একটা কথা বলবি? মা, আমি তোমার সাথে কখনো মিথ্যে বলেছি? বলিসনি সেটা জোর দিয়ে বলতে পারছি না। কি কথা জানতে চাও বলো। তোর বাবা আর আদিল সত্যি কি সিঙ্গাপুরে গেছে? তোমাকে প্রমাণ দেখালাম, তারপরও বিশ্বাস করছো না কেন? ধরে নিলাম তাড়াহুড়ো তো তোর বাবা আমাকে বলে যেতে পারেনি, কিন্তু পৌঁছে তো আমাকে ফোন দিতে পারত। কাজে এখন তো অনেক রাত, নিশ্চয় তোর বাবা কাজে ব্যস্ত না? আমি সেটাই ভাবছিলাম। আরেকটা সন্দেহের ব্যাপার, তোর বাবার 2টো ফোনই কিন্তু রোমিং করা, সে এখন ফোন 2টো বন্ধ করে রেখেছে কেন? তার মানে চায় আমি তার সাথে কথা না বলি? তা হবে কেন? তাই তো হচ্ছে। আচ্ছা, আদিলের ফোন রোমিং করা কিনা তুই জানিস? জানি না মা। বৌমা ঠিকই বলেছে। বৌমা কোথায়? কাজিন কিনে ব্যস্ত। কাজিন? শামিরা কাজিন আসছে অস্ট্রেলিয়া থেকে, তোর সাথে কথা হয়নি? না তো। এখন কি করবে? আমার সামনে 2টো পথ খোলা আছে, একটা আছে মেয়েটারে খুন করে জীবনের প্রতিশোধ নেয়া, আরেকটা হচ্ছে সব কিছু ভুলে যেয়ে স্বাভাবিক জীবনযাপন করা। মেয়েটা কোথায় আছে জানো? যেখানেই থাকুক আমি ওরে খুঁজে বের করতে পারবই। কিন্তু সজ্জুল ভাই, খুন করা কিন্তু অত সহজ ব্যাপার না।
খুন করার মতো সহজ কাজ এই পৃথিবীতে আর একটাও নেই। খুন করতে গেলে তিনটে জিনিস লাগে, একটা হচ্ছে অস্ত্র, একটা সাহস, আর একটা হচ্ছে নিখুঁত প্ল্যান। জেলে কয়টা খুনির সাথে আমার খুব ভালো পরিচয় হয়েছে, খুনির নিখুঁত প্ল্যান কী করে করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আচ্ছা সজল ভাই, তুমি কি গান জোগাড় করতে পারবে? একটা মাত্র ফোন করবো, গান চলে আসবে। বলো কি দেখতে চাও? প্রয়োজন হলে তো দেখতে চাইবই। তুমি এক কাজ করো ভাইয়া, তুমি ঢাকায় থেকে যাও। ঢাকা থেকে কি করবো? যশোরে গিয়েও বা কি করবে? ঠিক মতো তো পড়াশোনাটাও কমপ্লিট করলে না, সো তুমি কোনো জব পাচ্ছ না, আর তোমার তো ভবিষ্যৎ বলে একটা কথা আছে, তাই না? ভবিষ্যতের টার্গেট একটাই, মায়েডারে খুন করা। সোসিলি সজল ভাই, খুন করলে কি হবে তোমার বলো তো? তোমার ফাঁসি হবে, তুমি জেলে যাবে। তার চেয়ে কাজ করো, তুমি ঢাকায় থেকে যাও, তোমার ভবিষ্যৎ আলট্রাম্যান লেভেল আমি ঠিক করে দেব। তুই আমার জন্য কি করতে পারবি? তুমি আমার কথা মতো কাজ করলে তুমি যা চাও তাই পাবে। কিন্তু ঢাকায় আমি কনে থাকবো, এমনি পকেট এখন আমার এমটি। তুমি কাজ করো, আমি দেখি আম্মাকে বলে রাজি করাতে পারি কিনা, তুমি আমাদের বাড়িতেই কয়েকদিন থেকে যাও। নো প্রবলেম, টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করো না, ওকে? তোমাকে একটা ড্রামা তৈরি করতে হবে। অস্ট্রেলিয়া থেকে এসেছে। হ্যাঁ, আমাকে মানিক বলেছে। মা, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট বলুন? ভাইয়া তো কালই যশোর চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আমি ভাইকে বলেছি কয়েকটা দিন এখানে থেকে যেতে, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আরে না, আপত্তি থাকবে কেন, থাকবে, অসুবিধা কোথায়? ঠিক আছে মা, সজল ভাইকে আমার একটু প্রয়োজন। কী প্রয়োজন বলুন? সেটা আমি আপনাকে পরে বলবো মা, আগে ভাইয়াকে একটু গেস্ট রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাও। চলো ভাই। হ্যাঁ সাবরিনা বলো। রাজীব, আজকে বাসায় অনেক নাটক হয়েছে। নাটক কিরকম? তোমাকে তুমি আগেই বলেছি, শিক আর তিথি একসাথে থাকছে না। আমি ক্লিয়ারলি বুঝতে পারছি তুমি ওকে মিসগাইড করছো। It ekebari amader personal factor, so please don't poke your dirty nose in our factor. Amra ki shesh porjonto hele gelam bouma? Jetar kintu ekta pot ache. Ki bol porsho porjonto
আসিফকে গুম করে রাখে। দুক্তা 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 দুক্তা